গুড মর্নিং লাইফস্টাইল সিপটা ব্লককে অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে সরস্বতী পুজো পর দিন আর আমি এই মাত্র স্নান টানান করে এলাম আর সকাল থেকে কাজকর্ম করা হলো আজকে বাসে রান্না আজকে বিশেষ কাজ মানে রান্নাটা নেই আজকে অনেক রান্না নেই মানে কিছুই নেই আর মা অনেক হলছে মা স্নান করে পুজো টুজো করলো পুজো করে একবার ঠাকুর মন্দিরে গেলো আমি এখন ঠাকুর মন্দিরে যাইনি যাবো এরপর স্নান করলাম তো এরপর যাব যে এসে মুড়ি খাবো আমি একটু মন্দিরে গিয়েই বসবো কাজকর্ম নাই যেহেতু ঠাকুর মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আর আমি স্নান টানান করে একবার মন্দির এলাম মন্দির এসে প্রণাম টণন করলাম আর মেয়েটা মেয়েটা খাইনি তখনও মাকে বলে এলাম মা তুমি মুড়ি দাও আর এরকম মা মুড়ি দিচ্ছে আর পাশে একটা দিদি আছে ওপরে কাজ করে ওকেও খেতে বলেছিল আর আমি মুড়ি খেয়ে একবার এই ঠাকুর মন্দিরে আমাদের এই মেয়েটা করেছে মেয়েটা আমরা করেছি না ওই ঠাকুর ঠাকুরের কাছে এলাম আর দিনের বেলাতে ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে আর এই সোলার ইয়ে থার্মোকলের কাজটা দেখো কত সুন্দর দারুণ করেছে রাত্রেবেলা এত বোঝা যাচ্ছে না আর মেয়েগুলো বক্স বাচ্চে গোটা দেখো কেমন নাচছে রোদ ইয়ের দিনে বারো তারিখে কিন্তু প্রচন্ড মাঘ মাসে বারো তারিখে কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছিল ওদের মতন করে ওরা আনন্দ করছে আমি বলছি বাড়ি চল না যাব না আর আমি হোক কিছুক্ষণ বসে বসে দেখলাম ওদের নাচ ভালো লাগছে বক্সটা বাজছে ওই জন্যই ভয়েসটা দিলাম ওরা প্র্যাকটিস করছে রাত্রেবেলা ওদের অনুষ্ঠান আছে তো ওই জন্য ওরা প্র্যাকটিস করছে নাচটা আর ওইখান থেকে আমি পাশে ঘরে একটা বোনের বাড়িকে এলাম কাজকর্ম নাই তো আমি দেখে একটু বসে বসে গল্প করি দিয়ে ওদের বাড়িকে এলাম আর আমি আর ওই যে একজন রয়েছে বসে ওর নাম টুম্পা ও আমি আর ও তিনজনেতে বসে বসে গল্প করছিলাম আমার মেয়েটাও ছিল আর ওর ছেলেটাও ছিল আরও কত আমার মেয়েটা বলছে মা দেখো আন্টির কত নীলপালিশ ওর ও বেশি বিশেষ করে ওর নেলপালিশগুলো বেশি করে ভিডিও করেছে ওর নেলপালিশে খুব আর কি ইয়ে নেলপালিশ লাগাতে খুব ভালোবাসে আর এর এখানে অ্যাকোয়ারিয়ামে আছে কত সুন্দর মাছগুলো খুব সুন্দর লাগে মাছগুলো আর আমার মেয়েটা ওদের বাড়িতে বেড়াতে গেলেই আমার ওই মেয়েটা অ্যাকোয়ারিয়ামের কাছেই ও বসে থাকে ওর ছোট্ট ছোট মাছগুলো ওর খুব ভালো লাগে আর দেখতে সুন্দর লাগে বেশ আরও একটা রুম হলে খেয়ে কিন্তু ঘরটা বেশ সাজানো গোছানো খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখি ঘরটা রুমটাকে চারিদিক বেশ সুন্দর লাগে দেখতে আর এইদিকে দরজা চাকটি আর দেখো সন্ধ্যাবেলাতে আমি এটা আমি রেডি করে দিয়েছি নাচের প্রোগ্রাম আছে কেমন লাগছে বলবে তোমরা কমেন্ট করে কত বড় বড় লাগছে আর এখানে আঙ্কেলদের যে ঠাকুর আছে ওইখানে একবার গেল যে ফটো তুললো আর বাপি আমাদেরকে আবার একটা কফি হাউসে নিয়ে এলো মনে হচ্ছে নতুন উদ্বোধন হলো কফি হাউসটা কি চুস কিস নাকি কফি হাউসটার নাম নতুন খুলেছে কিন্তু চাটা দারুণ করে খুব সুন্দর করে আর এরকম আমি খেলাম চা কি জানো তো মানে যে কাপটাতে চাটা দিচ্ছে সেই কাপটা সমেত চাও খেতে হবে কাপটাও খেতে হবে কাপটা বিস্কুট টাইপে আবার 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 একরকম আলু আলু দিয়ে একরকম একটা ইয়ে করে দিল কি পকোড়া মতো করে দিল দারুণ খেতে খুব সুন্দর খেতে পটেটো স্প্রিং রোল খুব সুন্দর লাগছিলো খেতে আর আমি চা খাচ্ছি বসে 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 নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর আমি চায়ের চায়ের নেশার মানে দুধ চাটা ভালো লাগে কিন্তু গ্যাসের ভয়ে আমি দুধ চাটা খাই না কিন্তু খুব সুন্দর করেছে তোমরা চাইলেও এখানে আসতে পারো দার্জিলিং মোড়ে ওই বিশ্রামঘাটটার সাইডে কফি হাউস স্টোর আমার তো ইচ্ছা হচ্ছে আমি প্রায় মাঝে মাঝে চলে আসবো খেতে আর ওখান থেকে আমরা চলে এলাম অনুষ্ঠানের জায়গাতে এই দেখো নাচ হচ্ছে এ হচ্ছে অনুশ্রী ছোট্ট

এটাকে চিনতে পারছো তো এটা হচ্ছে নাচটা ও নাচ শেখে না ও নিজে নিজেই ও কবিতাটা শেখে নাচটাও শেখে নাচটা শেখানো আগ্রহ নেই আমাদের ওর শখের জন্য এই নাচটা একদিন করতে বললাম ও নিজেই আমরা মোবাইল থেকে নাচটা তুলেছে আমরা করেছে আর যতটুকু পেরেছি আমি হেল্প করেছি খারাপ করেনি ভালোই করেছিল সবাই বলছিল হ্যাঁ ভালো করেছিল আর আগে একটা কবিতা আবৃত্তি করলো কবিতাটা ফ্যাশন কবিতাটা খুব ভালো বলে আমি দেখবি আমার চ্যানেলে তিনটে কবিতাও ছেড়েছি সৌজন্য জানা বলে তিনটে কবিতা আমি ছেড়েছি আমার চ্যানেলে ইউটিউবে তোমরা তোমরা চাইলে দেখতে পারো কবিতাগুলো আর এও নাচটা বেশ সুন্দর করেছিল নাচটা এ নাচ শিখে তারপরে এদের নাটক হলো আর আমাদের বেশ ছোট্ট অনুষ্ঠানে বেশ লোক হয়েছিল প্রচুর কিন্তু ঠান্ডা তো মাথায় মানে কুয়াশাগুলো পড়ছিল দেখতে পাচ্ছ কত লোক হয়েছে সব রাস্তার উপর দাঁড়িয়ে যাচ্ছে বাচ্চাদের অনুষ্ঠান তো সবারই হবে এই নাচছে এর নাম দীপিকা এগুলো সব হওয়ার পর তারপর আর এ হলো অনন্যা আর ওইটা হচ্ছে কাকিমা আর এটা এ হচ্ছে মেঘা এর বিয়ে হলো ওর বেশ ভালো খুব সুখে এমনি ভালো লাগে কথা বলতে ভালো লাগে হয়েছে বড় হয়ে যেত ওই জন্য আমি পুরোটা তুলিনি আমার মেয়েটাও নাটক করছে দেখো তাড়াতাড়ি করে আমি বাড়ি যাই না ঠামকে টেনে নিয়ে গেছে বাড়ি নিয়ে কি করেছে জানি না শাড়ি ছিঁড়ে গেছে না কি হয়েছে আমি তো জানি না খুলে তারপর আবার টুলে জামা পরে আবার ছুটে এসছে নাটক করতে ওদেরই আনন্দ সরস্বতী পুজোতে আর শনিবার দিন আছে আমাদের মায়ের বিসর্জন সেদিন একটু খাওয়া দাওয়া হবে রবিবার দিন বিসর্জন আর আমার এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতি শুক্রবার এইটা হচ্ছে শুক্রবার দিন ভিডিও আমার আর শনিবারের ভিডিওটা আমার রবিবারে যাবে রবিবারের ভিডিওটা সোমবারে যাবে দেখো মায়ের মূর্তিটা রাত্রেবেলা তো দিনের বেলায় কত সুন্দর লাগছিল দেখতে কিন্তু রাত্রে আলোটা কম থাকছে তো এই যে ফোকাস দিয়েছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু মানে রাত্রেবেলা দেখতে ভালো লাগছিল বেশ ছোট মায়ের মূর্তির বেশ সুন্দর হয়েছে খুব নাটকটা শুরু হয়েছে যে ওই কুমির কি গল্পে কুমির গেছে ওঠে না সেই ওই নাটকটা ওরা নিজের নিজেদের মধ্যে নিজেরাই রিহার্সাল দিয়ে বড়রা কিন্তু কেউ হেল্প করেনি ওরা নিজেদের রিহার্সাল নিয়ে নিজেরাই করেছে তৈরি করেছে কিন্তু নাটকটা নাটকটা কিন্তু খুব সুন্দর করেছিল যেহেতু বাচ্চা নিজে নিজেই করেছে হেল্প করে ওরা সুন্দর নাটকটা আর নাটকটা আমি দিতাম ওইটা ওইটা কোনো কিছু কপি কপি ক্লেম আসতো না কেননা নিজেদের ভয়েসগুলো আছে কিন্তু এত সব মানে চারিদিক আওয়াজ না মানে নাটকটা শোনাই যাচ্ছিল না বলে আমাকে ভয়েসটা দিতে হলো আর ওরা শাড়ি পরেছে মনে হচ্ছে মনে হচ্ছে ওরা কি যেন হয়ে গেছে এখন আমার মেয়েটা নেই আমার মেয়েটা এখন শাড়িটা পাল্টাতে গেছে ওই লাস্ট সিন ওরা সবাই বললো একটা আমার একটা মামটি বলে একটা বোনাচ্ছে বলছি তোরা সবাই ঘুরে ঘুরে নাচ আমি একটু ভিডিও করি ওই সবাই নাচ পরে বুঝতে পারবে যা কুয়াশা পড়ছে বাপরে বাবা এত মাথা একদম ঠান্ডা সামনের বছর থেকে বলবো ওইখানে একটি ছাওয়া নিমন্ত্রণ করে দিতে এইগুলো নাটক করেছিল আমাদের অনুষ্ঠান শেষ সব বাড়ি যাচ্ছে তখন প্রায় সাড়ে নটা বাজছে সব চলে যাচ্ছে এই মাত্র আমরা চলে এলাম অনুষ্ঠান থেকে আর এসে বসে পড়েছি তো উঠে যাবে ওকে সাজিয়ে দিয়েছিলাম তো আমার তেল দিয়ে উঠিয়ে নিয়ে মেকআপগুলো তাহলে চলো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যতজন সাবস্ক্রাইব করেছে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা বেশি বেশি করে শেয়ার করবে যাতে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দেয় তাহলে গুড নাইট টাটা